ভাই কি করেছে এটা! হাই, আমি রূপম। এখন কথা হবে লোমার ছবিটা নিয়ে। তোমরা এই ছবিটার নাম অবশ্যই শুনে থাকবে। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে ছবির যে ডিরেক্টর হেমন্ত তিওয়ারি, সে মেট্রোর মধ্যে বলছে আমরা একটা ছবি বানিয়েছি, ছবিটা আশুতোষ গোয়ারেকার রেকমেন্ড করেছে, ছবিটা টাইমস অফ ইন্ডিয়া রেটিং পেয়েছে। আমার নিজের মুখস্থ হয়ে গেছে। এবং সে কলকাতাতেও এসেছিল নন্দন চত্বরে, ওই কস্টিউম পরে শিয়ালের, সে প্রচার করেছিল ছবিটার। ছবিটা তারা ইউটিউবে ফ্রিতে রিলিজ করেছে, কিন্তু তাও সেরকম কিন্তু ভিউজ, সেরকম লোকে কথা বলছে না, হয়তো আগামী সময় বলবে। আমি ইউটিউব স্ক্রল করতে করতে ছবিটা আসে এবং আমি দেখে নিই, এবং আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি ছবিটা দেখার জন্য। আমি নিজের ছবির বেলাও এত বলিনি, ছবিটা দেখো দেখো বলিনি, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমি বলছি। তার কারণ, পরিচালক যে কী পরিমাণে খেটেছে, টিম কীভাবে খেটেছে, সেটা না এই ছবিটার মধ্যে দেখা যায়। এটা 1 ঘন্টা 38 মিনিটের ওয়ান টেক ফিল্ম, এবং এখানে কোনো স্ট্রিচেস নেই, তুমি বুঝতে পারবে পুরো পিওর ওয়ান টেক ছবি। তোমরা জাস্ট ছবিটা গিয়ে দেখো। হ্যাঁ, আমি হাইলি রেকমেন্ড করলাম, এই ছবিটা তোমাদের দেখা উচিত। এত খেটে ছবিটা বানিয়েছে, এবং এরকম ওর এক্সিকিউশন, এরকম পারফরমেন্স, এরকমভাবে গল্পটা বলছে, ও ওয়ান টেকের মধ্যে একই জায়গাতে 3টে টাইম জোন দেখাচ্ছে, তো সেটা কিন্তু 4টিখানি কথা নয়। একটা গাড়ি, সেখানে এতগুলো ডেড বডি পড়ে রয়েছে, পরের সিনে সেগুলো সব মুভ করে দিয়ে সেই ক্যারেক্টারটা চলে আসছে, খুব খুব খেটেছে ছবিটার মধ্যে, এটা পুরো পরিষ্কার। আর সে এখানে নিজে অভিনয় করেছে, ডিরেকশনও দিয়েছে, কিন্তু কোনো জায়গায় তুমি বলতে পারবে না হেমন্ত তিওয়ারির পারফরমেন্স, মানে সে দারুণ কাজ করেছে, দারুণ কাজ করেছে। এবং সাপোর্টিং কাস্টে যারা ছিল, তার যে বান্ধবীর চরিত্র অভিনয় করেছে, যে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছে, তার যে ওয়াইফের চরিত্র অভিনয় করেছে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। এবং নামের সাথে ছবিটা এরকমভাবে জাস্টিস করতে পারে যে লোমার কেন ফক্স, জাস্ট শকিং। তো ছবির গল্পটা আমি খুবই সামান্য বলবো, যে 3টে টাইম জোনে গল্প চলছে, একটা ক্যারেক্টার, তার সাথে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে, এবং এই ইনসিডেন্টগুলো যে ঘটছে এটার সাথে একটা কানেকশান রয়েছে। এবং আলটিমেটলি ছবির কনক্লিউশন কি, নাম কেন ফক্স, এর থেকে বেশি জানতে হলে তোমাকে ইউটিউবে যেতে হবে, লোমার সার্চ করো, ছবিটা দেখো। গল্পের মিডওয়ে থেকে ছবিটা না টার্ন নেয়, এবং আমাদের মধ্যে এই একটা জিনিস কাজ করা শুরু করে যে এরপর কী হবে, এরপর কী হবে, এই ভাইবসটা কিন্তু থাকে। এবং সেখানে ক্যারেক্টারাইজেশন, সেখানে অ্যাক্টিভিটিস, সেখানে এত কিছু হচ্ছে। প্রথম 30 মিনিটে ক্যামেরা খুব বেশি কিছু মুভ হয় না, মানে দেখবে ওই একটা ওমেনি টাইপের গাড়ি রয়েছে, সেখানেই ক্যামেরা খুব স্ট্রাগল করছে এমন মনে হয় না, কিন্তু দেন ক্যামেরা কিন্তু মুভ করে, ভালো রকম মুভ করে, একটা ক্যারেক্টারকে ফলো করে যাচ্ছে, সে একটা অ্যাক্টিভিটিস ঘটাচ্ছে, আবার অন্য জোনে যাচ্ছে, সেটাকে পুরো কখনো ওয়াইডে, কখনো ক্লোজে, ঠিক আছে, কখন একটা জিনিস সে সেট করছে, প্ল্যান করছে, সেটাকে পুরোপুরি একদম টপ অফ ভিউ থেকে রেখেছে। তো ক্যামেরা মুভমেন্ট খুব ভালো, টেকনিক্যালি খুব ভালো ছবি, এক্সিকিউশন তারা খুব ভালো করেছে, এবং পারফরমেন্স, প্লট, ওই যে এঙ্গেজ অডিয়েন্সকে করে রাখা, ইন্ট্রিগিং ভাইবসটা দেওয়া, ওটা দিতে পারে, ছবিটা কোনো জায়গায় ইলংগেটেড মনে হয় না। ছবির প্রথম যে 20-25 মিনিট, সেখানে এত সংলাপ দুটো ক্যারেক্টারের মধ্যে, হেমন্ত তিওয়ারির ক্যারেক্টার এবং তার যে গার্লফ্রেন্ডের ক্যারেক্টার, সেটার মধ্যে এত কনভার্সেশনটা এত বড়, সেখানে আমাদের একটু বোরিং মনে হয়, কিন্তু দেন পুলিশ অফিসার আসার পর থেকে মানে সেটা একটা টার্ন নিয়ে নেয়, মজা এসে যায়। আর এই যে ক্যারেক্টারাইজেশনের মধ্যে এই যে নেচারটা বোঝানো, সেটা কীভাবে চেঞ্জ হবে, ওই স্পার্ক মোমেন্টটা না জাস্ট সলিড। তো রাইটিং খুব ভালো, তারা ডায়ালগ সেকেন্ড হাফে, মানে গল্পের মোটামুটি 40 মিনিটের পর রাইটিং খুব খুব ভালো হয়ে গেছে। তো আমার ছবিটা খুব ভালো লেগেছে, এবং এই টিমটা খুব খেটেছে, এটা পরিষ্কার। আমার খালি একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হচ্ছে ছবিটা যখন শুরু হয় এই যে কানেকশানটা দেখায়, যে ওর ড্রিমে কী আসে এই কানেকশানটা, এটা আমার মনে হয় বেটার হতে পারতো। এবং ছবিটা প্রথম 15-20 মিনিটে ফলিতে একটা সমস্যা হয়, এই যে একজন পায়ের মধ্যে হাত রেখে চাপড়াচ্ছে, যেরকম ধরনের ডাবিং হয়েছে, মনে হয় যেন খুব মাইকের কাছ থেকে কথা বলেছে, সেগুলো যেন খুব প্রপার নয়, অ্যাম্বিয়েন্স, ফলি, সেগুলো যেন খুব প্রপার নয়। কিন্তু বলে না যে একটা ছবি যখন খুব ভালো লাগা শুরু হয়, সেখানে কী সাউন্ড আসছে, সেটা প্রপার হচ্ছে কি না, এগুলো আমরা মাথায় রাখি না, রাখতে পারি না, আমরা ছবিটা হারিয়ে যাই। ওভারঅল আমার মনে হয় তোমরা ছবিটা দেখো, লোমার, খুব খুব ভালো লাগবে। মানে আমার চ্যানেলের থ্রু যদি 10 জন গিয়েও ছবিটা দেখে না, আমি খুব মানে খুশি হব যে অ্যাটলিস্ট এই ছবিটাই সাপোর্টটা পেয়েছে, এই ছবিটাকে সাপোর্ট করা দরকার আছে। কারণ এরকম খেটে বানিয়েছে এই পরিচালক, বাজেট পাক, সে আবার ছবি বানাক এবং এরকম চ্যালেঞ্জিং ওয়েতে একটা গল্প বলুক, এমন না গল্পটার মধ্যে খুব আতলামি আছে, কিচ্ছু নেই, ঠিক আছে, কিন্তু ইন্ট্রিগিং ভাইবস দেবে, তুমি মজা পাবে, ছবিটা দেখো এবং এন্ডিংটা দেখো, তো ভালো লাগবে তোমাদের। তো এই ছিল আমার রিয়াকশান লোমার নিয়ে। আমার ছবিটা খুবই ভালো লেগেছে, আমি খুব এনজয় করছি ছবিটা,
এবং রেকমেন্ড করলাম তোমাদের ছবিটা দেখার জন্য। আর যারা দেখে নিয়েছো তোমাদের কি রিয়াকশান জানিও। জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।